হ্যালো, আসসালামু আলাইকুম আমির ভাই। আশা করি ভালো আছো, যে যে হাল আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হাটল কিনবো ইনশাল্লাহ, দেখি হাটল এখনো আছে। জানলাম না যে কি আর হাটল কত ঘুরু ঘুরু হাটল, তো আমার সন্দেহ লাগে। এটা তো খুবালি তো হওয়ার কথা না আর যাই হোক, তো ওইখানে তো অনেক হাটল আমার ভাই আছে। জানলাম এটা ভাঙা নি দেখতে থাকো সুন্দর একটা ভিডিও, এখন এনজয় করবো বলে জগন্নাথপুর বাজারে গেইন খাডল কিনা নেওয়ার দাম হো, নেওয়ার দাম হো। যাই ভাই একটা ভাইয়ে চয়েস করছুন, কোনটা হোক চাই ওটা, ও একটা আছে আর ও আর একটা আছে, কোনটা কালকে খাওয়া লাগবো বুঝিন, আজকে রাত খাওয়া লাগবো একদিন ভর ভর জি হয়তো কৌ গাছ ভাই আইন ও দেখি লাগবে না খাটল 750 টাকা যাই হোক আপনি কৌ আপনি নিতে পারলাম আমি নাই আপনি নিতে ঠান্ডে যাই হোক, যে বাইরে আনছিল আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, তারপরে দামের লাগে লাগে বেশি তবুও ঠিক আছে, বাট মিঠাও লাগবো, মিঠা না হইলে আমি একদম খাবাই মুই কেন, মিঠা একটু কমাইবো সেনে না কমই লইতো না, কমই লইতো না, মিঠাও লাগবো মানে আমার তো মিটার দরকার শুক্রবার ভাই আপনিও খাও গা খাইয়া হইলাও গা
ভাই খাই লওক খাইয়া দেখো গা এ লগিলা আর কথা বারি কি করতা ইয়া কিবা বুঝছি যাই গিটা হদাই বিকছি না বা খাটল মিটে আমি না কথা তোমরা হই তো ভাই এ মিটা কিটা হইলা থিয়ার হইল গিলা ভাই আইন তারা হইলাম এটা মিটা নে অন হকল তারা এক হইছ নই আর অন এটা মিটা নাই খাটল এরপর তারা হই মিটা এটা তো হইল গিলা হই যাই যাই ওখানে ভাই আসলে অন তো সিজন খাটলেন এই সব তো আর মিটা তো আর হইব তো জানতাম না কতটুকু মিটা আর কিটা এটা যাওয়ার পরে বোঝা হইব না খাওয়ার পরে তো বালাতা হোগা দেখো এবার আমরা সুন্দর ভিডিওর মাঝে আসসালামু আলাইকুম।